এইমাত্র পাওয়া খবর, মঙ্গলবার ভোরেই আছড়ে পড়বে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় সিত্রাং, চলবে বিধ্বংসী তাণ্ডব লীলা। 8 জেলাকে কড়া সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। তবে ঠিক কটার দিকে আছড়ে পড়বে এই শক্তিশালী ঘূর্ণিঝড়, কোন কোন জেলাগুলিকে সতর্ক থাকতে বলা হয়েছে, ঘূর্ণিঝড় যখন আছড়ে পড়বে তখন প্রতি ঘণ্টায় এর গতিবেগ কত থাকবে, কোন কোন জেলাগুলিতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির সম্ভাবনা, এইমাত্র কি আপডেট দিল আবহাওয়া দপ্তর, এ বিষয়ে সবই বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওতে। সম্পূর্ণ বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম ঘূর্ণিঝড়ের পরবর্তী নতুন আপডেট পেতে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটিও বাজিয়ে দেবেন। ক্রমেই শক্তি বাড়িয়ে উপকূলের দিকে ধেয়ে আসে ঘূর্ণিঝড় সিত্রাং। কালী পুজোর পরদিন অর্থাৎ মঙ্গলবার 25শে অক্টোবর এই ঘূর্ণিঝড় প্রতিবেশী বাংলাদেশের তিনকোনা ও শান দ্বীপের কাছের উপকূলেই আছড়ে পড়বে। বর্তমান অবস্থান অনুযায়ী সিত্রাং বাংলাদেশমুখী হলেও এই ঘূর্ণিঝড়ের কিছুটা প্রভাব পড়বে পশ্চিমবঙ্গেও। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে সোমবার থেকেই রাজ্যের উপকূলবর্তী 3 জেলায় বৃষ্টি হবে। উত্তর এবং দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টিপাত চলবে। বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরেও, জারি রয়েছে সতর্কতা। কলকাতা ও সংলগ্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। উত্তর এবং দক্ষিণ 24 পরগনায় 25শে অক্টোবর ঘন্টায় 80 থেকে 100 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া, যা কিছুটা বাড়তেও পারে। পূর্ব মেদিনীপুরে হাওয়ার বেগ হবে প্রায় 70 থেকে 80 কিলোমিটার প্রতি ঘণ্টায়। এছাড়াও কলকাতা এবং সংলগ্ন 3 জেলায় নিম্নচাপের জেরে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বাংলায় ঘূর্ণিঝড় সিত্রাঙের সবচেয়ে বেশি প্রভাব পড়বে উত্তর এবং দক্ষিণ 24 পরগনায়। সুন্দরবন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকছে। ভালো প্রভাব পড়বে পূর্ব মেদিনীপুরের উপকূলীয় এলাকাতেও। 25 তারিখ সকালে বাংলাদেশের তিনকোনা দ্বীপ এবং সন্দ্বীপের মধ্যে ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় সিত্রাং। সিত্রাঙের ফলে কালী পুজোর দিন থেকে শুরু হয়ে যাবে বৃষ্টি। 24 এবং 25 তারিখ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস, 24 তারিখ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তর এবং দক্ষিণ 24 পরগনায়, ভারী বৃষ্টির সতর্কতা 24 তারিখ পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে, 25 তারিখ শুধু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এবং নদিয়ায়। 24 এবং 25 অক্টোবর দুই দিনই মাঝারি বৃষ্টিপাত হবে কলকাতা, হাওড়া, হুগলি জেলায়, এবং এছাড়াও পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বাকি অংশে হালকা থেকে মাঝের বৃষ্টির পূর্বাভাস। ঘূর্ণিঝড় সিত্রাঙের প্রভাবে বৃষ্টির সঙ্গে ঝড়ের সতর্কতা রয়েছে। 24 তারিখ 2-24 পরগনা ও পূর্ব মেদিনীপুরে 45 থেকে 50 কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। হাওয়ার গতিবেগ হতে পারে সর্বোচ্চ 65 কিলোমিটার প্রতি ঘণ্টায়। তবে কলকাতা, হাওড়া, হুগলি এবং পশ্চিম মেদিনীপুরে ঝড় হতে পারে 30 থেকে 40 কিলোমিটার বেগে। হাওয়ার গতিবেগ হতে পারে 50 কিলোমিটার প্রতি ঘণ্টায়। পাশাপাশি ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় প্রস্তুত প্রশাসন, কোমর বেঁধে ময়দানে নামছে প্রশাসন। নবান্ন সূত্রে খবর, ঘূর্ণিঝড় সিত্রাং সংক্রান্ত যাবতীয় নজরদারি ও তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে 10 জন IAS অফিসারকে।